ভালো করে আয়, হ্যাঁ সরে যা, বসুন বসুন, আপনিও বসুন বসুন বসুন। বলুন কেমন লাগলো মাছ ধরে? ভালোই লাগছে, কিন্তু মাছের সাইজ একটু ছোট, এটাই যে একটু অসুবিধা। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে যদি একটু কিছু মোটা মাছ থাকতো একটু ভালো ভালো লাগতো, মঞ্জুরি যেত এইটাই। ঠিক আছে, ওকে। এই একটা পুকুর মালিক যে উজ্জ্বল দাকে সবার আগে ডাকবে এই পুকুরে, কাউকে ডাকুক আর নাই ডাকুক। আচ্ছা দাদা, এর নেক্সট যে ডেটগুলোতে পাস কমানো হয়েছে, কত টাকা করা হয়েছে, কত টাকা ছিল এবং কত টাকা? 4000 টাকা ছিল, 4000 টাকার বদলে 3000 টাকা করা হয়েছে। নেক্সট মঙ্গলবার থেকে সপ্তাহে 3 দিন চলবে, 3000 টাকা রেট। কত কোন কোন বার? মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার। আসো আসো, ভালো সুন্দর। বাবু একটু বক্তৃতা দেবেন, লাস্টে যদি কিছু বলার থাকে বলবো। 2 কেজি প্রায় সবে টোপটা ফেলে যে হাত থেকে নিয়েছিল, এখানে রাখতে হবে। হ্যাঁ ভিডিও হচ্ছে, মুখ সামলে, কিন্তু মুখে মার মেরে দেবো, একদম মুখে মেরে দেবো। দাদা এদিকে যাও না, এদিকে যাও, যাও বাদিকে যাও। জোর আছে, বিশাল জোর, এই ছোটো ছোটো মাছ কিসাই হেভি জোর। না ছোটো মাছ কোথায়? এখানটা এখানটা
গঙ্গার কাটলা মনে হচ্ছে। হ্যাঁ তুমি পারো না, মাছ খেলাতে আমি পারবো, পারো না পারো না, ভুলভাল ছেলে পেলে, ভুলভাল ছেলে পেলে পারে না, বাচ্চা ছেলে মাছ ধর পুচকুলে এসছে পুকুর পাড়ে। রাজুদা শুধু দৌড় করাচ্ছে চ চ করে, ব্যাপার কি রাজুদা? চলো ভাত খেয়ে নি। প্লাস্টিক জড়াস না রে, এই কান করে দিয়ে গেছে নমস্কার বন্ধুরা, আজকে সেকেন্ড ডে সরকেট, সরকেটের পুকুর আমি আবার মাছ ধরতে বসেছি। আজকে আমি 14 নম্বর সিটে বসেছি, 14 নম্বর সিটে বসে যতগুলো মাছ ধরেছি ততগুলোই মাছ খুলে ফেলেছি, তো দেখাবো আমার নেটটা, তো সঙ্গে থাকুন। এখন এই পুকুরের 4,000 টাকা পার ছিল, এখন 3,000 টাকা করা হয়েছে। আপনারা পুকুর মালিকের কাছ থেকে আরও ডিটেলস নিয়ে নেবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, রাজুদা রাজুদার কাছ থেকে সব কিছু জেনে নেবেন। এটা হচ্ছে এই এপারের লাস্ট সিটে আজকে বসেছে, 15 নম্বরে। শীতকালের তুলনায় মাছ ঠিকই আছে, শীতকাল অনুযায়ী। আপনারা কোথা থেকে এসেছেন বলুন? আমরা বেগড়ি, বেগড়ি এই কাছাকাছি। তো যাই হোক, আপনাদের শুধু রুই মৃগেল হলো কেন? খুলেছি যতগুলো নেট আছে ততগুলো আন্দাজ করা হচ্ছে, অতগুলো খুলেছি। জায়গাতে
এটা তোমার মাছ ভালো মাছ ধরেছো আর এতগুলো খুলেছি বলছি কি অনেক মাছ খুলে ফেলেছি তোমার সঙ্গে অনেক দিন কি ফেল দিয়েছে না একদম কাছে একদম আস্তে স্লো নড়াও এখানে কটা আছে তিন ছয় নয় দশটা আছে আজকে দশটা মাছ ধরেছি আরও দশটা মাছ আমি আন্দাজ করছি খুলে ফেলেছি বিভিন্ন কারণে খুলে গেছে এখন দেখি অন্যদের কি রেজাল্ট আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন তিন নম্বর সিটে মাছ খেয়েছে অনেকক্ষণ পর এনাদের তো জালে মাছ নেই সব নিয়ে চলে গেছে সবাইকে মাছগুলো কি ছাড়বে নাকি পুকুরে ওই দেখো দেখেছো আসতেই টান হয়ে গেছে আবার আবার একটা মাছ খেয়েছে আবার একটা খেয়ে গেছে সঙ্গে সঙ্গে মানে ছিপ রাখতে দিচ্ছে না এনাদের মাছ তো ছাড়বে নাকি দাঁড়াও নে জালটা ভালো করে মেল দাঁড়াও বসো এরম ভাই বসো আচ্ছা বসেছিল না এটা ছ নম্বর সিটের মাছ আমাদের অরুণদা ছ নম্বর সিটের মাছ কেমন লাগলো বলো মাছ ধরে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ অরুণদা কোথায় আসুন অরুণদা আসুন একটু এসো এটা চার পিস হয়েছে আজকে নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে আজকে পুকুরে সবচেয়ে বেশি মাছ ধরেছে ষোলো নম্বর সিট ততন্দা ততন্দা একটা মাছ এই মাত্র তুলছে বলো কেমন লাগলো মাছ ধরে মাছ ধরে ভালো লাগলো না কত নম্বর সিট কত নম্বর সিট ষোলো ষোলো তাই দুটো বিলাট কাপ পাঠতে দিয়েছি দশ কিলো রে বাপরে ঠিক আছে নাবি দাও মানে এইদিকে মুভমেন্ট হচ্ছে এটা পশ্চিম পাড়ের মাছ ২৫ নম্বর সিটের মাছ ঠিক আছে আমি আপনাদের আনন্দ হয়েছে তো আজকে বিরাট আনন্দ হয়েছে আমাদের হাফুতে মাছ জানানো আছে ও ছোটো ছাড়া আছে মোটামুটি গিয়ে দেখে দিতে পারে
বন্ধুরা তৃতীয় দিনের মাছ ধরা শেষ, এখন এই সন্ধ্যাবেলা আবার মাছ ছাড়া হচ্ছে, বড় মাছ। সাইজ মাছ কি সাইজ রে দাদা? আবার যদি আপনারা মিড গেল আছে 4 কেজি 5 কেজি আর কাতলা আছে 5 কেজি থেকে 8 কেজি মাছ দেখা পাল্লার উপরে, সব পাল্লার উপরে মাছ আছে। দেখো এইদিকে ছেড়ে দে নানা, এদিকে ছেড়ে দে, ছেড়ে দে না তুই। ছেড়ে দে না, ওগুলো ছেড়ে দে, সোজা কর। ও দেখে নিয়েছি সিনটা, নে ছাড়। একটা বুদ্ধি বেড়ে দিল তোমার, তাহলে ডুবে ডুবে ধরতে পারবে তো? কিরে তোর গা দু দিন মানে চলে যাবো। হ্যাঁ ছাড়, এই দিকটা, এই এই দিকটা টান, এই আর আর দিকটা টান, ওই দিকটা ছেড়ে দে, ওই দিকটা ছেড়ে দে। Thank you.